আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে বাকালাতে আসলাম, হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে একটা বিষয় জানাই, বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে, যে আমরা একটা সময় সৌদিতে 1 রিয়ালে কি পেতাম, আর বর্তমানে যারা নতুন আসবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ধারণা দিবে যে সৌদিতে আপনার খরচ কত হতে পারে, কি পরিমাণ খরচ বেড়েছে, সেটা আশা করি আজকে আপনি অবগত হয়ে যাবেন। আমি যদি শুরুতে দেখাই আপনাদেরকে, এই যে এই লবণটা আমরা একটা সময় 1 রিয়ালে কিনতাম, এটা এখন 2 রিয়াল হয়ে গেছে। 2007-2008 আমরা 1 রিয়াল করে কিনতাম, আর এটা ছিল 1.5 রিয়াল, কখনো আবার 2 রিয়াল, এখন 3.5 রিয়াল হয়ে গেছে। এই যে তেলটা, এটার এখন মূল্য হলো 18 রিয়াল, এটা এখন 18 রিয়াল, খেয়াল করুন 18, আর এটা ছিল 7 রিয়াল 6 রিয়াল। এটা খাইতো না আমাদের বাংলাদেশের তেমন একটা, এটা খাইতো না তখন, এটা তেমন একটা ধরতো না কেউ। এই যে এটা 27 রিয়াল, অথচ এই নূর তেলটা সর্বোচ্চ 14 রিয়াল 13 রিয়াল, আবার কখনো কখনো দুইটা আমরা 15 রিয়াল দিয়ে কিনতাম একসাথে, এভাবে জোড়া আসতো দুইটা একসাথে আমরা 15 রিয়াল দিয়ে কিনতাম, আর সেটা এখন 27 রিয়াল। গত 1 বছরের ব্যবধানে সৌদি আরবে জিনিসপত্রের দাম বাড়ছে, একেবারে 90% জিনিসপত্রের দাম বেড়ে গেছে। যারা এখন আসবেন তাদের জন্য আমার মনে হয় আগে থেকে ভালো একটা বিষয় দেখিয়ে আসাটা উচিত, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলি। আমি দেখাই আপনাদেরকে আরও কিছু, থাকেন তাই না? এই যে এটা কিন্তু এই পেপসির ক্যানগুলো একটা সময় ছিল না, এগুলো এখন 2 রিয়াল। প্রথমে আমরা এগুলো পাইছিলাম 1 রিয়াল করেছিল, 1 রিয়াল এখন 2.5 রিয়াল, 2.5 রিয়াল কোথাও কোথাও আবার 3 রিয়ালও বিক্রি করে। এই যে আপনার এগুলো এক সময় আমরা সবগুলো 1 রিয়াল দিয়ে কিনতাম, এরপরে 1.5 রিয়াল হয়েছে, এরপরে 2 রিয়াল, এখন হলো 2.5 রিয়াল। আবার দাম বাড়ার সাথে সাথে কিন্তু বোতলের সাইজও বদলাই গেছে, এখন সৌদি আরবে বিভিন্ন ধরনের বোতলে কিন্তু আপনার পেপসি, মিরিন্ডা বা বেভারেজগুলো চলে আসে। এখন এই কুদরেট সব থেকে জনপ্রিয় একটা ব্র্যান্ড ছিল সৌদি আরবে, এই যে বড় কুদরেটটা দেখতে পাচ্ছেন, এটা এখন 5 রিয়াল, অথচ এক সময় এটা ছিল 2 রিয়াল, শুরুতে এটা 2 রিয়াল, আর এটা এখন 2.5 রিয়াল ছোটোটা। স্পার্ক এটা 1.5 রিয়াল, আর বড়টা 3 রিয়াল, হাতের নাগালের বাইরে আছে একেবারে। এই সব কিছুর দাম অনেক বেড়েছে, শুধুমাত্র যে সৌদি আরবে বেড়েছে এমন নয়, বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে, সারা বিশ্বে কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম হাতের নাগালের বাহিরে। এখন দেখবেন 10 কেজি 40 রিয়াল, এগুলো এক সময় আপনার 20-25 রিয়ালের মধ্যে পাওয়া গেছে, গত 2 বছর আগেও কিন্তু 20-25 রিয়ালের মধ্যে ছিল। এখানে এই 5 কেজির দাম হলো 24 রিয়াল, আবার অন্যান্য চাউল আছে যেগুলো আপনার 10 কেজির দাম, এই যে এই 10 কেজির দাম, এটা হলো 77 রিয়াল, এটা 77 রিয়াল, পার কেজি 7 রিয়াল পড়তেছে আপনার। এই যে চিনিটা এখন 5 রিয়াল, এক সময় আমরা 3 রিয়াল করে কিনতাম, এক সময় 3 রিয়াল। সব থেকে বেশি যে জিনিসটার দাম বেড়েছে সেটা হলো ডিম, ডিম এবং তেলের। এখন একটা ডিম কখনো 1 রিয়াল দিয়ে কিনতে হয়, আবার কখনো 3টা ডিম 2 রিয়াল হয়, কখনো 1 রিয়াল, কখনো আবার 3টা ডিম 2 রিয়াল হয়ে যায়। তো একটা সময় কিন্তু আমরা, আমি যখন 2007 সালে আসছিলাম তখন আমি ডিম কিনছিলাম 4টা 1 রিয়াল। এখানে আছেন অনেকে হয়তো 2007-2008 এসেছেন, আপনারা জানেন যে আমরা 4টা 1 রিয়াল দিয়ে কিনতাম, আর তো এখন সেই ডিম কিনতে হচ্ছে কখনো 1টা 1 রিয়াল, আবার কখনো 3টা 2 রিয়াল, আবার কখনো কখনো ডিম পাওয়াটাই কষ্টকর হয়ে যায়। এই হলো আর কি কাহিনী ভাই, যারা আসবেন সৌদিতে নতুন তাদেরকে বলবো এখন আর 200-300 রিয়ালের মধ্যে ম্যাচ খাবেন এই দিনটা ভুলে যান, এখন আর 200-300 রিয়ালের মধ্যে ম্যাচ খাওয়া সম্ভব না। আর বিশেষ করে যারা টান মারেন তাদের অবস্থা তো এখন খারাপ, কারণ টানের দাম 400 গুণ বেড়েছে 2 বছরের ব্যবধানে, এর আগে বেড়েছে 400 গুণ, এখন অ্যাভারেজ বলা চলে যে আপনার আগে 2007 সালে যে দাম ছিল সে দামের তুলনায় 2022 সালে টানের দাম বেড়েছে আপনার অন্তত 1000 গুণ বেশি। একটা সময় আমরা দেখেছিলাম ব্যঞ্চন সিগারেট 4 রিয়াল, এখন সেই সিগারেট কত? 25 রিয়াল, 25 রিয়াল। মালবোরো 6 রিয়াল ছিল, 7 রিয়াল ছিল, এখন 28-29 টাকা। আদার্স অন্যান্য যে সিগারেটগুলো গোল্ডলিপ 3 রিয়াল 3.5 রিয়াল ছিল, এখন 19 টাকা 20 টাকা 20 রিয়াল হয়ে গেছে। তো একজন মানুষের বেতন সৌদিতে এখন কত? সর্বোচ্চ বেতন হয়ে থাকে আমাদের দেশের প্রবাসীদের 1200-1300, এখন কেউ যদি সিগারেট খায় তাহলে মাসে অন্তত 600-700 রিয়ালে তার সিগারেটে চলে যাবে, তো এটা অনেকের পক্ষে সম্ভব না।
তাই বলবো যে সৌদিতে যারা আসবেন, জিনিসপত্রের দাম নাগালের বাইরে আছে। নাগালের বাইরে বলতে শুধুমাত্র সৌদি আরবে নয়, সারা বিশ্বেই কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। তবে আমরা প্রবাসীদেরকে সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকি যে আপনি এদেশে আসলে যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন, কারণ না হলে আপনার যে বেতন সেটা কিন্তু আপনার খরচের পিছনেই চলে যাবে। আপনি 800 রিয়াল 900 রিয়াল বেতন পেলে আপনার ম্যাচ খরচ চলে আসবে এখন 300 সাড়ে 300 400 রিয়াল, কারণ সবজি থেকে শুরু করে মুরগি পর্যন্ত, মুরগির দাম কত এখন? একটা মুরগি এখন 24 টাকা, ওই আগে কত ছিল এটা? আগে 14 রিয়ালের মুরগি এখন 24 রিয়াল, রমজানের আগের কথাও বলছি, আর সেটা এখন 24 রিয়ালে কিনতে হচ্ছে। তার মানে এই জিনিসপত্রের দাম হাতার নাগালের বাইরে চলে গেছে। তো আপনি যতটুকু নিজেরা কন্ট্রোল করতে পারবেন, আমি যদি আরো কিছু জিনিস দেখাই আপনাকে, এইসব জিনিসপত্রগুলোর দাম মোটামুটি কন্ট্রোলে আছে, এগুলো আমরা তেমন একটা ব্যবহার করিও না। তারপরেও অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন আমার প্রতি সপ্তাহে একটা লাগে লিপটন, এটারও কিন্তু দাম বেড়েছে, বাড়েনি এমন নয়। এরপরে আপনার আমাদের যে কসমেটিক্স আইটেমসগুলো আছে, সাবান শ্যাম্পু, সেগুলোরও দাম অনেকটাই বেড়েছে। টাইট পাউডার একটা সময় আমরা কিনতাম এটা 2 রিয়াল দিয়ে, এখন এটা 5 রিয়াল দিয়ে কিনতে হচ্ছে। এইটা 1 রিয়াল ছিল, সামথিং 1 রিয়াল ছিল মনে হয়, আর এটা এখন আমাদেরকে কিনতে হচ্ছে কত, 2 রিয়াল 2.5 রিয়াল দিয়ে। আপনার যদি আপনার ফ্রিজের দিকে তাকান, এখন দোকানদাররাও কিন্তু জিনিসপত্র কম রাখা শুরু করেছে। দেখুন সব কিছুর দাম একেবারেই বাড়তি ঊর্ধ্বগতি, শুধু যে দাম বাড়ছে এমন নয়। আমরা আমরা তো বলবো যে সৌদি সরকার নয়, কেউই এখন জিনিসপত্রের দামের কন্ট্রোল রাখতে পারতেছে না, কোনো সরকারই রাখতে পারতেছে না, সব দেশেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়তেছে। তো সেক্ষেত্রে বলবো যে সিগারেট যারা খান তারা একটু কন্ট্রোল করুন, বলে আউট খরচ করেন সেটাও কন্ট্রোল করুন, কারণ এখন আপনার সব কিছুরই দাম বেড়েছে, সব কিছুই হাতের নাগালে, নাগালের বাইরে। অনেক বেতন টিকানোটাই কষ্টকর হয়ে যাবে, প্রচুর রোদ পড়তেছে। আপনার এলাকাতে আজকে তাপমাত্রা কত সেটি বলবেন। আমাদের মক্কাতে আজকে তাপমাত্রা এখন 38 চলতেছে, এখন 10টা বাজে, কিছুক্ষণ বাড়তে থাকবে। তবে এবার মক্কার তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আছে, এত বেশি নয়। এবং ধারণা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে মক্কার তাপমাত্রা এবার আপনার কন্ট্রোলে থাকবে, 43-44 মধ্যেই থাকবে হজের মৌসুমে, অর্থাৎ আর কয়েকদিন পরে। হজের সময়টা কিন্তু অন্যান্য বছর তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়, এবার আশা করা যাচ্ছে যে তাপমাত্রা বাড়বে না, নিয়ন্ত্রণেই থাকবে। তো আসলে বাসার সামনে বেরিয়েছিলাম, হাজির সাথে দেখা করব, ড্রাইভার ঘুমাচ্ছে ছোট ভাই, আর সে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই বেরোবো, ততক্ষণ হয়তো দোকানে বসে থাকতে হবে, দোকান যেখানে সবসময় বসে থাকি।